রাজাপুর নামের একটা গ্রাম ছিল যেটা জঙ্গলের পাশে অবস্থিত ছিল। আর সেই গ্রামের পাশে একটা কবরস্থান ছিল। সেই কবরস্থান থেকে হামেশাই রাত্রে ভয়ানক আওয়াজ আসত। সেই গ্রামে শান্তা নামের একটা বুড়ি মহিলা থাকত, আর তার ঘর কবরস্থানের পাশেই ছিল। একদিনও সকালবেলা উঠে আর নিজের ঘরের দরজা খুলতেই শান্তার খুব রাগ হয়, কারণ ওর দরজার সামনে একটা মাথার খুলি পড়ে। কোন বদমাশ এসব কাজ করেছে যে সকাল সকাল দরজার সামনে খুলি রেখে গেছে? তখনই সেখানে রাজা আসে, যে স্বভাবে খুবই দুষ্ট ছিল, আর শান্তাকে বলে, আরে কি হলো আমার মাধুরী, কেন এত সকাল সকাল রাগ করছো? হ্যাঁ, কে কি বলে দিল? রাজার কথা শুনে শান্তার আরো রাগ হয়, আর ওকে বকতে বকতে বলে, ভাগ এখান থেকে, সকাল সকাল এসে গেছে বদমাশি করতে, নিজের মাকে বল মাধুরী, এক তো জানি না কে ঘরের সামনেই মাথার খুলি রেখে গেছে। শান্তার কথা শুনে রাজা সেই খুপরির কাছে দেখতে যায়, আর সেই খুপরি দেখে ভয় পেয়ে যায়। আসলে সেটা মানুষের খুপরি ছিল। আরে মাসি, এটা কোনো পশুর নয়, এটা তো মানুষের কঙ্কাল, এটাকে এখানে কে এনে রেখে দিল রে? রাজার কথা শুনে শান্তার আরো রাগ হয়, আর ও রাজাকে বলে, আরে যদি আমি জানতাম তাহলে কি তোকে বলতাম, এটা তুই করিস নি তো? আরে মাসি, তুমি এসব কি বলছো, আমি এরকম নোংরা মস্করা কেনই বা করবো? তখনই সেখানে দুই গ্রামবাসী রামু আর ভিখু আসে, আর পড়ে থাকা খুপরিকে দেখে বলে, আরে এটা কি, এই মানুষের মুন্ডু কে এনেছে, এখানে কে বা রেখেছে? আমি এটাকে এনেছি, এর ভেতরে ডাবের জল ঢেলে এটাকে আমি খাবো। কি সব আজে বাজে বকছিস, আবে আমরা যদি জানতামই তাহলে কি এটাকে এখানে রাখতাম, কবে এটাকে ছুঁড়ে ফেলে দিতাম, চল এটাকে এখন উঠিয়ে ছুঁড়েই ফেলা যাক। তারপর তারা সেই খুপরিটাকে তুলে কবরস্থানে ফেলে দেয়, আর নিজের নিজের বাড়ি চলে যায়। পরের দিন সকালে শান্তার ঘরের সামনে আবার একটা খুলি পড়ে থাকে। শান্তা কিছু বুঝতে পারত, তার আগে ওখানে আরো গ্রামবাসী চলে আসে, সবার হাতে একটা করে মানুষের খুপরি ছিল। আরে এটা কি গ্রামবাসীরা, আজ তোমাদের ঘরের সামনেও মানুষের খুপরি পেলে, কোথা থেকে আসছে সব? তখনই দিনু নামের গ্রামবাসী বলে, আরে মাসি কি যে তোমায় আমি বলবো, কাল রাতে আমার বাড়ির দরজায় জোরে কোনো জিনিস একটা বাড়ি মারলো, আমি ভাবলাম কোনো মধুরে হবে, মদ খেয়ে পাথর ছুঁড়ছে। সকালে উঠে আমি দেখি যে বাড়ির সামনে এটা কেউ রেখে দিয়ে গেছে, আর শুধু আমার বাড়ির সামনে নয় গো, আরো কয়েকজনের বাড়ির সামনেও রেখেছে। তারপর থেকে যেন এটা সচরাচর হতে লাগে, গ্রামবাসীদের ঘরের সামনে খুপরি পাওয়া যেতে লাগে। এতে গ্রামবাসীরা খুবই বিরক্ত হয়ে ওঠে, আর একদিন পঞ্চায়েতে জমায়েত হয়। তো দিনু পঞ্চায়েতকে বলে, আরে প্রধান মশাই কিছু একটা করুন, এখন তো এটা রোজকার ব্যাপারই হয়ে গেছে, আমরা কাজকর্ম করব না এই মুন্ডুগুলোকে নিয়ে মেতে থাকবো? হ্যাঁ দিনু বাবা, এরকম রাগারাগি করে না, প্রথমে আমাদের তো এটা জানতেই হবে যে রোজ রোজ মানুষের মুন্ডুটা আমাদের গ্রামে আসছে কোথা থেকে, তবে আমরা এই সমস্যার সমাধানটা করতে পারবো। তারপর গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে রাত্রি ওরা দেখবে যে খুলিটা আসলে আসছে কোত্থেকে। রাত হয়ে যায়, কিন্তু গ্রামবাসীরা ভয়ের চোটে ঘরের ভেতরেই বসে থাকে। তখনই একটা গ্রামবাসীর দরজায় একটা খুপরি এসে লাগে, সেই ঘরের লোক দরজা খুলতে যেতে লাগে। এটা নিশ্চয়ই ওই মুন্ডুই হবে যে দরজার বাইরে বাড়ি মারলো, আমি একবার গিয়ে না গিয়ে দেখে আসি। হ্যাঁ, লোকটার কথা শুনে তার স্ত্রী ওকে বলে, চুপ করে বসো, খুব সাহস বাইরে যাওয়ার, এখনই কোনো ডাইনি থাকলে তোমার ঘাটটা মটকাবে, কোথাও যেতে হবে না। তখনই সেখানে রামু আর রাজা আসে, রামু রাজাকে বলে, আরে রাজা দাদা, এখানে তো সমানে মুন্ডু পড়েই যাচ্ছে, যেন মুন্ডুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ রামুদা, ঠিকই বললে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছ, এই সব মুন্ডুগুলো ওই শ্মশান থেকেই আসছে, হ্যাঁ একবার ওখানে গিয়েই দেখা যাক। তারপর দুজনে কবরস্থানের দিকে রওনা হয়।
কবরস্থানে পৌঁছে ওরা কারোর জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পায়। তারা ভেতরের দৃশ্য দেখে ভয় পেয়ে যায়, কারণ ভেতরে কঙ্কাল আর ভূতে মিলে ক্রিকেট খেলছে। কি হচ্ছে গো রাজা দাদা, দেখো ভেতরে তো ডাইনিদের IPL চলছে গো। ঠিকই বলছিস রে রামু, আমি তো এরকম দৃশ্য জীবনে দেখিনি রে, ডাইনিরা আবার ক্রিকেট খেলছে। কবরস্থানে যে ব্যাট করছে সেই কঙ্কাল বোলিং করা ভূতকে বলে, ডাইনি মাসি এবার আমার শটটা দেখো, সোজা মুন্ডুটা গ্রামে গিয়েই পড়বে। আচ্ছা বাবা তুই দাঁড়া, এমন বল করবো যে সোজা গিয়ে আউট হবি। এটা বলে ডাইনি জোরে খুপড়ি কঙ্কালের দিকে ছোড়ে, কিন্তু কঙ্কাল ব্যাট দিয়ে সেটাকে জোরে মারে, সেই মাথার খুলে উড়তে উড়তে গ্রামে গিয়ে পড়ে। তখন দাঁড়িয়ে থাকা আরেকটা ডাইনি বলে, এই অসভ্য কঙ্কালটা এত জোরে মারে যে প্রতিবার গ্রামে গিয়ে পড়ে, এভাবে তো আর আমাদের ক্রিকেট খেলার জন্য খুলি বেঁচে থাকবে না। আরে আমার ডাইনি বন্টি, কেন এত চিন্তা করছিস রে, ওই গ্রামে মানুষেরই তো থাকে না, যদি এখানকার মুন্ডুগুলো কম পড়ে যাবে তো গ্রামবাসীদের মুন্ডুটা কবে কাজে আসবে। কঙ্কালের এই কথা শুনে ভূত আর ডাইনিরা খুব হাসতে লাগে, কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা রামু রাজা শুনে ভয় পেয়ে যায়। আরে রাজা দা, এরা তো আমাদের গ্রামবাসীদের মারার যোজনা বানাচ্ছে গো, একবার যদি এখানকার মুন্ডু শেষ হয় এরা তো গ্রামবাসীদের মুন্ডুর সাথেই ক্রিকেট খেলবে গো। আরে তুই না খুবই ভীতু বুঝলি, আরে এখনো মুন্ডুগুলো শেষ হয়নি, আর এরা এত শিগগিরই গ্রামবাসীদের ওপরে আক্রমণ করবে না, তুই শুধু এখন এদের খেলাটা দেখ। তারপর রামু আর রাজা সারা রাত ভূত আর ডাইনির খেলা দেখতে লাগে। সারা রাত খেলা চলে, কিন্তু যেই সূর্য ওঠে ওরা সবাই একটা বড় কবরে লুকিয়ে যায়। রামু রাজা এই সব দেখে নেয়, আর সকাল হতেই ওরা গ্রামে ফিরে গ্রামবাসীদের সব বলে দেয়। ওদের কথা শুনে গ্রামবাসীরা খুব ভয় পেয়ে যায়। আরে এটা তো ডাইনি আর ভূত প্রেতের ব্যাপার মনে হচ্ছে, আমরা মানুষেরা তো এদের সাথে মোকাবিলা করতে তো পারবই না, আমি বলি কি সবাই মিলে গ্রামটা খালি করে দিই। আবে বিকু কি বলছিস, আমরা ডাইনি আর ভূতের ভয়ে নিজের গ্রামটাই ছেড়ে দেব, সেরামটা হতেই পারে না। ঠিক বলছিস রাজা বাবা, এই ডাইনির ভয়ে আমরা কি নিজের বাড়ি ঘর ছাড়তে পারি, এটা হতেই পারে না, আমরা কোনো সমাধান বার করেই ছাড়ব। এরকম বলে প্রধান ওখান থেকে চলে যায়, আর রাত হতেই কঙ্কাল আর ডাইনিরা আবার খেলতে লাগে, আর খুলি গ্রামে এসে পড়তে লাগে। পরের দিন সকালে কিছু গ্রামবাসী গ্রাম ছেড়ে যাওয়ার কথা বলতে লাগে আর বেরিয়ে যায়। তখনই সেখানে গ্রাম প্রধান আসে সাথে একটা সাধু বাবাকে নিয়ে। কারুর কোথাও যাওয়ার দরকার নেই বুঝলে, এই বাবা আমাদেরকে এখন রক্ষা করবে। এই বাবা আমাদের আবার সাহায্য করবে, আরে এনাকে দেখে তো তাই মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যেই ওই কঙ্কালদের সাথে মিলে IPL খেলবে। তুমি খুব বাজে আর অসভ্য ছেলে, তোর বড়দের সাথে কি করে কথা বলতে হয় জানা নেই। এটা বলে ও নিজের জাদু দিয়ে ভিকুকে ছাগল বানিয়ে দেয়। এটা দেখে গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, কিন্তু রাজা হাসতে লাগে। সাধু বাবা নিজের থলে থেকে একটা খুপড়ি বের করে মন্ত্র পড়তে লাগে, আর সেই খুপড়ি রাজাকে দিয়ে বলে, রাজা বাব তুই কিছু একটা করে এই মুন্ডুটা কঙ্কালদের কাছে পৌঁছে দে, ব্যাস তারপর দেখ কি হয়। তারপর রাজা আর রামু সেই খুপড়ি নিয়ে কবরস্থানে চলে যায়। এদিকে ডাইনি আর কঙ্কাল ক্রিকেট খেলতে লাগে, কঙ্কাল জোরে একটা শট মারে আর খুপড়ি গ্রামে এসে পড়ে। তখন রাজা হাতের সেই খুপড়ি কবরস্থানে ছুড়ে দেয়, আর ডাইনি সেটা নিয়ে খেলতে লাগে। যেই সেটা কঙ্কালের দিকে ফেলে,
কঙ্কাল সেটাকে ব্যাট দিয়ে মারতেই সেটা বোমের মতো ফেটে যায়। আর কঙ্কাল আর ডাইনিরা জ্বলতে লাগে, আর কিছুক্ষণের মধ্যেই ছাই হয়ে যায়। ওদিকে বাবা ভিখুকে আবার মানুষ রূপে এনে নিজে গায়েব হয়ে যায়।